চুরির অপবাদে কুমিল্লায় তিন শিশুকে বেঁধে মারধরের পর ট্রাক্টর চাপা দেওয়ার চেষ্টা করেন ভুলিন দক্ষিণ ইউনিয়নের ইউপি মেম্বার আব্দুল আওয়াল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এ ঘটনায় বুধবার লালমাই থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এক শিশুর মা। ভাইরাল হওয়া 3 মিনিট 12 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিন শিশুকে মারধর করছেন ভুলিন দক্ষিণ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল সহ 2 ব্যক্তি। এ সময় মেম্বারের চাচা শামসুল হককেও তাদের মারধর করতে দেখা যায়। এক পর্যায়ে মেম্বার আব্দুল আওয়াল শিশুদের পা ধরে ট্রাক্টরের চাকার সামনে নিয়ে আসেন চাপা দেওয়ার জন্য। এ সময় 3 শিশুর আর্তনাদ করতে থাকে। এ ঘটনায় শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়র সাথে জড়িত একজনকে ভিডিওতে যার ছবি আছে আর কি, তাকে আটক করা হয়েছে। আর এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক, আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।